ঠিক আছে। সো লাস্ট ক্লাসে আমরা কম্পোজার অটোলোড মানে পিএসআর ফোরটা ইউজ করতে চাইছিলাম, কিন্তু এখানে একটা ইরর দেখা গেছিল যে আনফরচুনেটলি এটা সেট আপ করতে পারি নাই। এবং আমরা ক্লাস ম্যাপ দেখছিলাম যে কীভাবে আমরা কম্পোজার দিয়ে আমরা ক্লাস ম্যাপ ইউজ করে আমাদের ক্লাসগুলোকে অটোলোড করতে পারি। সো আজকে আমরা পিএসআর ফোর ইউজ করে আমাদের ক্লাসগুলোকে অটোমেটিক লোড করব। সো পিএসআর হচ্ছে আমাদের পিএসপি স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন যে আমাদের পিএসপির কোডগুলোকে কীভাবে লিখবে, একটা স্ট্রাকচার ওয়ে মানে একটা রুলস দিয়ে দেয় যে কোডগুলো এইভাবে লিখতে হবে এরকম আর কি। সো আমাদের লারাভেল পিএসআর টু মানে লারাভেল পিএসআর টু কোডিং স্ট্রাকচার ফলো করে আর পিএসআর ফোর অটোলোডিং ফিচারটাকে লারাভেল ইউজ করে। আচ্ছা, সো আমাদের এখানে জাস্ট আগের মতো একটা স্ট্রাকচার ফোল্ডার আছে। এখানে ইনডেক্স ডট পিএসপিতে আমাদের বেসিক পিএসপি মার্কআপ এবং একটা ফাইলকে আমরা রিকোয়ার করে রাখছি, সেটা হচ্ছে বুস্টআপ ডট পিএসপি। বুস্টআপে আমাদের ক্লাসগুলোকে আমরা ইনক্লুড করি, সেটাগুলো আমরা ম্যানুয়ালি। সো আর আমাদের অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, অ্যাপের ফোল্ডারের ভিতরে একটা মডেলস নামে ফোল্ডার আছে, ওইখানে আমাদের ক্লাসগুলো আছে। সো এখানে ক্লাস একটা কনস্ট্রাক্টর আছে আর এখানে নেম স্পেস আছে অ্যাপ, নেম স্পেস হচ্ছে অ্যাপ মডেলস, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে নেম স্পেস দেওয়া দেখছি যে একটা ভার্চুয়াল ডিরেক্টরির মতো। আচ্ছা, সো এখন আমি আপনার একটা কোয়েশ্চেন করি, অ্যান্সার দেন তো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে ডিফারেন্স কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর কিসে? ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা ওই যে ইয়েগুলা রাখতে অ্যাট্রিবিউটগুলো অ্যাট্রিবিউট সহকারে রাখতে পারে, আর ওইখানে অ্যাট্রিবিউট বলতে ওই যে পাবলিক। আচ্ছা, নিজেদের মানে নন অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকতে পারে ওইখানে, মানে যে ফাংশন যে ফাংশনের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আছে ওইটা তো আমাদের অ্যাবস্ট্রাক্ট ফাংশন। আর যে ফাংশনের সাথে বলছেন অ্যাবস্ট্রাক্ট আর ইয়ের আমরা কি সেট করতে বলছো? ইন্টারফেস। হ্যাঁ, এইটাই তো ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্টের মধ্যে তো ইন্টারফেসে কোনো অ্যাট্রিবিউট থাকতে পারে না। না, অ্যাট্রিবিউট বলতে যে ভেরিয়েবল। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি যে পাবলিক মেথড ছাড়া কোনো ইয়ে থাকতে পারে না, শুধু পাবলিক মেথডগুলো থাকবে আর কোনো অ্যাট্রিবিউট থাকবে না। আরেকটা পার্থক্য হচ্ছে আমি ইন্টারফেসটাকে মাল্টিপল ক্লাস দ্বারা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা বলছিলাম না, এটা বলছে এটা ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস দুটো সিস্টেম আমরা মাল্টিপল ক্লাস দ্বারা এক্সটেন্ড করতে পারি অথবা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা ঠিক আছে, এগুলা দেখবেন, এটা ঠিক আছে, আস্তে আস্তে কন্টিনিউ করতে হতে হয়ে যাবে। আচ্ছা ওয়েল, সো আমাদের ফোল্ডার স্ট্রাকচার গেছে। সো এখন আমরা কম্পোজার ইনিট করব। সো কম্পোজার এর জন্য আমাদের কম্পোজার পিওএস এর কম্পোজার ইনিট পিওএসআর আইএনআইটি। সো কম্পোজার ইনিট হচ্ছে এখানে আমাদের মানে প্যাকেজের নাম দিতে হবে অথবা আমাদের প্রজেক্টের নাম আমি এখানে দিয়েছি ডিফল্ট। তারপর আমাদের একটা ডেসক্রিপশন দিতে হবে, এটা আমি মানে নাল রাখছি। তারপর অথর বাই ডিফল্ট আমার নেম নিয়ে নেবে, তারপর এগুলো দিতে হবে না, জাস্ট ইন্ডিভিজুয়ালি আমি দিয়ে গেলাম। সো দেখেন আমাদের এখানে কম্পোজার ডট জেসন নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের বেসিক স্ট্রাকচার দেওয়া আছে যে কম্পোজার আমাদের নেম হচ্ছে মানে আমাদের প্যাকেজের নাম হচ্ছে আমাদের ফোল্ডারের নাম অনুসারে আসছে, তারপর হচ্ছে অথর এগুলা আসছে যে আমার নাম, তারপর ইমেল আর রিকোয়ারমেন্ট এগুলো আমরা প্যাকেজ ইনস্টল করে দেখব। সো এখন আমাদেরকে অটোলোড এই ফিচারটাকে ইউজ করতে হবে। আমরা রিকোয়ারের আগে আরেকটা জেসন ফাইল নিই যে অটোলোড, তারপর অটোলোডার এখানে আমরা ইউজ করবো পিএসআর ফোর। তারপর এখানে আমাদের অ্যাপ স্কোপ রেজলিউশন, তারপর আমরা কোন ফোল্ডারটাকে ম্যাপ করব। সো আমরা ম্যাপ করব অ্যাপ ফোল্ডারটাকে, যে আমাদের এখানে যে অ্যাপ ফোল্ডারটা আছে এটাকে আমরা ম্যাপ করব। এটা দ্বারা এখানে যদি এটা যদি অন্য ফোল্ডার হতে তাহলে আমরা অন্য ফোল্ডারের নামও দিতাম। সো যেহেতু এখানে অ্যাপ, তো আমরা এখানে অ্যাপ দিতেছি। তো আমরা যদি নেস্টেড ফোল্ডার হইতো তাহলে এখানে আমরা নেস্টেড ফোল্ডার দিতে পারতাম, যেমন মডেলস হোয়াট এভার। এই তো, সো আমাদেরকে এখন একটা কমান্ড চালাতে হবে, এটা হচ্ছে কম্পোজার ডাম্প অটোলোড। সো এটা রান করার পর আমাদের এখানে ভ্যান্ডর নামে একটা ফাইল ক্রিয়েট হবে, এখানে অটোলোড ডট পিএসপি একটা ফাইল ক্রিয়েট হবে। সো দেখি, সিএমপিওএস এর কম্পোজার ডিইউএমপি ডাম্প অটোলোড এল
তাহলে এই যে ও স্পেলিং ভুল হয়েছে আমার সেট অর ভেন্ডর ফাইল ক্রিয়েট হয়েছে ভেন্ডর ভিতরে অটো লোড ডট পিএসপি ফাইল আছে আচ্ছা ফাইন সো এখন আমরা আমাদের বুস্টার ফাইলে এই অটো লোড ডট পিএসপি ফাইলটাকে রিকোয়ার করব যাতে এখান থেকে আমরা আবার বুস্টারকে রিকোয়ার করলে যাতে অটো লোড ডট ফাইলটা পাই রিকোয়ার ডট স্ল্যাশ ভেন্ডর অটো লোড ডট পিএসপি গ্রেট সো আমাদের ইন্ডেক্স ফাইল ও বুস্টার ফাইলটা লিঙ্ক আপ করা আছে তারপর এই বুস্টার এখানে আমাদের অটোলোড করবে এই অ্যাপ ফোল্ডারের ভিতরে যা আছে সবগুলোকে অটোলোড করবে আচ্ছা সো অ্যাপ ফোল্ডারের ভিতরে আমাদের মডেলস নামে ফোল্ডার আছে ফোল্ডারে একটা ক্লাস আছে ইউজার ক্লাস নামে সো এখানে একটা কনস্ট্রাক্টর আছে আই এম ফ্রম ইউজার ক্লাস সো এখন আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে আমরা এই ইউজার ক্লাসটাকে ইউজ করব সো আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিউ ইউজার সো দেখেন আমাদের এখানে নেম স্পেস সহকারে চলে আসছে যে ইউজ মডেলস তারপর হচ্ছে ইউজার ক্লাস সো এখানে বড় হাতের অ্যাপ আসছে সরি বড় হাতের এ আসছে কারণ আমরা এখানে এই অ্যাপটাকে এই স্মল ক্যারেক্টারের অ্যাপটাকে বড় হাতের অ্যাপ দ্বারা রিপ্লেস করে দিয়েছি যে আমরা এই অ্যাপটাকেই বড় হাতের অ্যাপ দ্বারা অ্যাক্সেস করব আচ্ছা সো আমি ব্রাউজারে দেখি সো আই এম ফ্রম ইউজার ক্লাস আসছে আমরা কোনো কিছু এই ইউজার ক্লাসকে কোথাও রিকোয়ার করে নেই অথবা ইনক্লুড করে নেই আমরা জাস্ট ভেন্ডর অটোলোড ডট পিএসপি এই ফাইলটা ইউজ করতেছি কম্পোজারে তারপর সেই অটোমেটিক এই ক্লাসটাকে এখানে ম্যাপ করতেছে আচ্ছা সো এখন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করে দেখে অন্য ক্লাসগুলো আসে কিনা stu.de স্টুডেন্ট ডট পিএসপি সো এখানেও সেম একটা পিএসপি স্ট্রাকচার নেই আর এখানে আমাদের নেম স্পেস হবে অ্যাপ মডেলস অ্যাপ মডেলস তারপর একটা ক্লাস নেই ক্লাসের নাম হবে আমাদের স্টুডেন্ট stu.de সো এখানে সেম একটা কনস্ট্রাক্টর নেই যাতে আমরা বুঝতে পারি যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি আন্ডারস্কোর কনস্ট্রাক্ট CONSTRUCT কনস্ট্রাক্ট এখানে জাস্ট সিম্পল একটা ইকো করব যে আই এম ফ্রম স্টুডেন্ট ক্লাস ইকো এই সন্ধে যাতে আমাদের লাইন ব্রেক না দিতে হয় ইকো আই এম ফ্রম STUDENT স্টুডেন্ট ক্লাস CLASS আচ্ছা সো এখন আমরা ইন্ডেক্স ডট পিএসপি তে স্টুডেন্ট একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব নিউ স্টুডেন্ট সো আমাদের অটোমেটিক এখানে মানে রিলোড মানে লোড নিয়ে এনেছে ইউজ অ্যাপ মডেলস স্টুডেন্ট সো এখন যদি দেখি সো আই এম ফ্রম স্টুডেন্ট ক্লাস সো মানে সে অটোলোড করে নিতেছে আমরা কোথাও কোনো কিছু করতে হচ্ছে না সো লারাভেল সেম এভাবে আমাদের ক্লাসগুলোকে অটোলোড করে নেয় সো আমরা চাইলে কম্পিউটার ডট জেসন ফাইলে আরও অনেকগুলো ফোল্ডারও এখানে লিঙ্ক আপ করতে পারি যে আমরা যদি চাই আরও অনেকগুলো আমাদের অ্যাপ মডেল থাকতে পারে ডাটাবেস থাকতে পারে লেটস অ্যাজিউম আমাদের অ্যাপ ফোল্ডারের বাইরে একটা ডাটাবেস নামে ফোল্ডার আছে সো আমরা ডাটাবেসকে আবার ম্যাপ করতে পারি আমরা যে কোনো নাম দিই অ্যাপের মতো আর কি সো লারাভেল এসব আছে যেটা আমরা ফিউচারে দেখবো আচ্ছা সো এখন আমরা প্যাকেজিস্ট থেকে লারাভেলের প্যাকেজিস্ট থেকে পিএসপির কিছু মানে প্যাকেজ ইউজ করব এটার আগে এটা নিয়ে কোনো কোশ্চেন আছে অটোলোড নিয়ে আচ্ছা বল সো প্যাকেজিস্ট হচ্ছে আমাদের কম্পোজারের রিপোজিটরি মানে আমাদের অনেক ডেভেলপার আমাদের মানে বিভিন্ন কোড এসব এখানে রাখা দেয় এই প্যাকেজিস্টে সো আমরা এসব কোডগুলো আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি সো এটা আমরা ইউজ করব এই কম্পোজার দিয়ে সো এটা হচ্ছে আমাদের মানে প্যাকেজিস্ট ইজ দ্য মেন রিপোজিটরি অফ পিএসপি মানে আমাদের পিএসপি এখানে অনেক ধরনের রিপোজিটরি আছে যেমন আমরা এখানে আমাদের লারাভেলও আছে আমরা চাইলে আমাদের এই প্রজেক্টে যদি লারাভেল ইউজ করতে চাই তাহলে আমরা এখানে লারাভেল ইউজ করতে পারবো সো আমরা এখন এমন একটা প্যাকেজ ইউজ করবো যেমন আমরা নাম্বার ইনপুট দেবো যেমন নাম্বার টু টেক্সট আমরা এরকম একটা কী বলে প্যাকেজ ইউজ করতে চাই যেমন নাম্বার টু টেক্সট এখানে আপনি কাজ করতে করতে এগুলো প্রজেক্টের সাথে মানে ইউজ টু হয়ে যাবেন যে এখানে কী কী প্রজেক্ট আছে মানে প্যাকেজ আছে অ্যাকচুয়ালি সো যেমন আমি নাম্বার টু বাংলা এটা দিই মানে এই রিপোজিটরিতে ঢুকি দেখি ওনারা কী করছে যেমন আমরা একটা ইংলিশে ইনপুট দেবো নাম্বার যেমন এটাকে বাংলা আউটপুট আসবে এরকম আর কি আমরা এরকম চাচ্ছি সো এগুলো আমরা নিজেরা কাস্টমভাবে করতে পারতাম বাট আমরা অন্য জন্য একটা প্যাকেজ ক্রিয়েট করে রাখছি আমরা তারা যদি কোডটা ইউজ করি তাহলে এক্ষেত্রে আমাদের কোডের গতি আরও এনহ্যান্স হবে নিজেরা কাস্টমভাবে কেন ক্রিয়েট করবে যেভাবে কিন্তু ফুল পুট করা আছে নাকি আমার প্যাকেজ ওই যে বেসিক প্ল্যাটফর্মটা তৈরি করা আছে কোথায়
এই যে প্যাকেজ আছে এই প্যাকেজেসতে সমস্ত প্যাকেজ তৈরি করে দেওয়া আছে, আমরা জাস্ট ইউজ করব যে ওদের কোডটুকু, ওদের কোডটুকুকে আমাদের প্রজেক্টে নিয়ে আসবো, তারপর ওদের কোডটুকুকে আমরা ইউজ করব। ওদের কোডটুকুকে নেওয়া মানে আমাদের প্রজেক্টে আনার জন্য আমরা কম্পোজার দিয়ে আনবো, এই তো। কোড ইমপ্লিমেন্ট করা লাগবে না? না না, কোড ইমপ্লিমেন্ট করা লাগবে না, কোড ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে, আমরা জাস্ট ইউজ করব, বুঝছেন? এখানে বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্ট, ওপেন সোর্স এরা এখানে প্রজেক্টে দিয়ে দেয়, ওপেন সোর্স ডেভেলপারটা। আচ্ছা, প্রাইম নাম্বার, টাইম যত ফ্যাক্টোরিয়াল নাম্বার এইগুলো সিম্পল প্রবলেম সবগুলো আছে না? হ্যাঁ আছে অবশ্যই। এখন এখানে অনেক ধরনের প্রজেক্ট আছে, আপনি কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবেন, যেমন নাম্বার টু পার্ট এটাতে গেলাম। এখানে আমি অনেক ধরনের প্রজেক্ট আছে, আপনার যেটা ভালো লাগে, আমি প্রথম থেকে একটা দেখেছি, এখন ইউজ করবো এটা, যে নাম্বার টু ওয়ার্ড। যাই হোক, সো ইনস্টলেশনে আসার পর আমরা কম্পোজার কমান্ডটাকে হিট করবো। আচ্ছা, সো এখন দেখবেন আমাদের ভ্যান্ডর ফাইলে একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট হবে, যে KWN, মানে ওদের প্যাকেজটা, মানে ওদের কোডটুকু আমাদের প্রজেক্টে চলে আসছে, এবং আমাদের কম্পোজার ডট জেসন ফাইলে একটা একটা রিকোয়ারে মানে এই প্রজেক্টের ম্যাপ চলে আসছে, যে এই প্যাকেজের যে এই কোডটুকু আছে, কোডের একটা ম্যাপ চলে আসছে, যে এখন আমাদের রিকোয়ার ফাইলে কম্পোজার ডট জেসন ফাইলে যদি এই কোডটুকু থাকে, তাহলে আমরা এই প্রজেক্টটাকে, এই প্রজেক্টে এই ওনারের প্রজেক্ট, এই প্যাকেজটা আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা যদি এখানে ভ্যান্ডর ফাইলটা যদিও কেটে দিই, বাট আমাদের যেহেতু এখানে কোড আছে, আমরা জাস্ট কম্পোজার ইনস্টল দিলে এই প্যাকেজগুলো অটোমেটিকভাবে আবার ইনস্টল হয়ে যাবে, এই ভ্যান্ডর ফাইলটা ক্রিয়েট হবে, এটার পরে এটা চলে আসবে। আচ্ছা, তো এখন দেখি আমরা কোডটাকে কীভাবে ইউজ করতে ওদের। সো এখানে বলে দেওয়া আছে ইউজেস, সো আমরা প্রথমে একটা ট্রেড ইউজ করতে হবে, যে ওদের একটা ট্রেড দেওয়া আছে যে ইউজ নাম্বার নাম্বার টু ওয়ার্ডস। আচ্ছা, আমি এখান থেকে টোটালটাই কপি করে আনি, এখান থেকে মানে একটা করলে হয়। আচ্ছা, লারাভেলও আমরা বিভিন্ন প্যাকেজ ইউজ করবো, যেমন কার্বন আছে আমাদের ডেট টাইমের জন্য, তারপর আরও অনেক অনেক ধরনের প্যাকেজ আছে, দেখলে আমরা স্টেপ স্টেপ দেখবো, এখন সেটা বোঝার কোনো দরকার নেই। জাস্ট এখন দেখা যাচ্ছে যে কম্পোজার থেকে আমরা আমাদের প্রয়োজন মতো প্যাকেজগুলো ইনস্টল মানে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, সো তারপর আমাদেরকে কী করতে হবে, নাম্বার ট্রান্সফর, তার নাম্বার ট্রান্সফর্মার, তারপর হচ্ছে আমাদের নাম্বারটা দিতে হবে, নাম্বার ট্রান্সফর। সো এখন যদি দেখি, সো আমাদের নাম্বারটা ইংলিশে চলে আসছে, 5120। সো এখানে আমরা যে কোনো ধরনের নাম্বারে দিলে দিতে পারি। সো আমাদের প্রজেক্টে এমনও হইতে পারে যে আমরা একটা নাম্বার ইনপুট দেবো, যাতে আমাদের কি স্ট্রিংয়ে কনভার্ট করে, ওটা আমরা নিজেরা ম্যানুয়ালি করতে পারতাম, নিজেরা ম্যানুয়ালি না করে অন্য ধরনের একটা প্যাকেজ ইউজ করছে আমাদের কোডে, এটা হচ্ছে মেন জিস্ট। সো এখানে 1000টা আসতেছে, সো এই তো এই প্যাকেজটা দেখছি। তারপর আমরা দেখি আরেকটা প্যাকেজ ইউজ করে দেখাই, যেমন নাম্বার টু বাংলা ওয়ার্ড দিই, বাংলা নাম্বার টু বাংলা। আচ্ছা, সেখানে আসার পর আমাদের প্রজেক্টটা সেম এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, লারাভেল এর নাকি কম্পোজার রিকোয়ার নাম্বার টু বাংলা। আচ্ছা, ওয়েল, সো কম্পোজার রিকোয়ার এটাকে করি। এখন আমরা আরেকটা প্যাকেজ ইউজ করতেছি, আমি এটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, সো সেম আমাদের কম্পোজার ডট জেসন ফাইলে আরেকটা ফাইল অ্যাড হয়েছে, যে আমাদের যে প্যাকেজটা ইউজ করতেছে ওইটার ম্যাপ ফাইল, আর এখানে ভ্যান্ডর ফাইলও একটা ভ্যান্ডর ফোল্ডারও আর একটা ক্রিয়েট হয়েছে ফোল্ডার, যে ওদের কোডগুলো আমাদের প্রজেক্টে চলে আসছে, এখন আমাদের কোডগুলোকে ইউজ করবো। আচ্ছা, আমি পুরো এটাকে কপি করে নিয়ে যাই, সো যেমন এখানে একটা ইকো বিআর দিই, ইকো বিআর আফটার দেন অবশ্যই। আপনি যদি এরকম প্যাকেজেস মানে প্যাকেজেসের প্রজেক্ট প্যাকেজ ডেভেলপমেন্ট করে রাখতে চান, অবশ্যই রাখতে পারবেন, এটা তো ওপেন সোর্স, আপনি একজন ওপেন সোর্স ডেভেলপার হলে এটা তো অবশ্যই করতে পারবেন। হোয়াট হ্যাপেন্ড, এখানে আপনার প্যাকেজ ছিল নাকি? ও আচ্ছা, আমি তো ইকো করে নিই, ইকো টেক্সট এখানে একটা সমস্যা একটা দেখি, আমাদের 100 আসছে, আমরা বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করতেছে, এটা যদি আমরা একটা হাবি জাবি কিছু একটা দেই, তখন দেখবেন এখানে হাবি জাবি মানে হাবি জাবি কিছু একটা আসতেছে,
সো এটা হচ্ছে আমাদের প্যাকেজ, আমাদের প্যাকেজটার ইউজ কেস। আমরা প্যাকেজ থেকে কিভাবে প্যাকেজ ইউজ করব, সো আপনারা বাসায় এরকম প্র্যাকটিস করবেন, কয়েকটা প্যাকেজ নিজেদের ইচ্ছা মতো ডাউনলোড করবেন, মানে দেখবেন আর কি এখানে মানে গাইটা গাইটা, তারপরে একে একে ইনস্টল করবেন, ইনস্টল করে ইউজ করবেন। এই তো, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা বল। সো এখন আমরা পিএসপির কিছু বিল্ট ইন ফাংশন দেখবো, যে আমরা নেক্সট ক্লাস থেকে ডাটাবেস দেখবো। সো ডাটাবেস দেখার আগে আরও পিএসপির কিছু বিল্ট ইন ফাংশনের সাথে পরিচিত হই। সো তারপর আমরা ডাটাবেস, ডাটাবেসের পরে হচ্ছে আমরা লারাভেল জাম্প করবো। আচ্ছা বল। সো আমি এখানে কয়েকটা পিএসপি বিল্ট ইন ফাংশন নোট ডাউন করছি, যে এগুলো আমাদের বেসিক্যালি লারাভেলে কাজে লাগবে। এছাড়াও আরও অনেকগুলো পিএসপির মনে হয় 1000-এর মতো আমাদের বিল্ট ইন ফাংশন আছে, সবগুলো আমাদের মুখস্থ করতে হবে না, আস্তে আস্তে আমরা কাজ করতে করতে ইউজ টু হয়ে যাব। সো আমি এখানে কয়েকটা নোট ডাউন করে রাখছি যেগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি কাজে লাগতে পারে। আচ্ছা, সো আমি এখানে এগুলোকে কমেন্ট আউট করে রাখি যাতে আমাদের ফাইলটা ফ্রেশ থাকে। গ্রেট, প্যাকেজ স্টক এটা দেই। আচ্ছা, আমি তো স্টুডেন্ট ক্লাস, এটা আসতেছে আমাদের এই ইনস্ট্যান্স থেকে, সেটাকে কমেন্ট আউট করে দিই। আচ্ছা, একদম ফ্রেশ পিএসআর, এটাকে কমেন্ট আউট করে দিই। এটা বিল্ট ইন ফাংশন, বিইউ বিল্ট ইন ফাংশন ইন পিএসপি। গ্রেট। সো আচ্ছা, সো আমি এখানে একটা ক্লাস নেই, ক্লাস ক্লাসের নাম দিই এ। সেখানে আমি কোনো কিছু নিলাম না, তবে আরেকটা ক্লাস নেই, ক্লাস বি। সো এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওবি ওয়ান, ওবি ওয়ান ইজ ইকুয়াল টু নিউ এ। সো আমরা এখন একটা কন্ডিশন চেক করবো, যে আমাদের যে অবজেক্ট ওয়ান এটা কি ক্লাস এ এর কিনা, অথবা কোন ক্লাসের অবজেক্ট। সো আমরা সেটা চেক করবো কীভাবে, এটা বিউটি ওটা দিয়ে অ্যাক্সেস মানে আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে দুটো অবজেক্ট নিচ্ছি, একটা অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, আর ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস এ, ক্লাস বি। আচ্ছা, সো আমরা এখন চাচ্ছি যে অবজেক্ট ওয়ান এটা কোন ক্লাসের ইনস্ট্যান্স, অথবা আমরা চাচ্ছি যে অবজেক্ট ওয়ান এটা এই ক্লাসের ইনস্ট্যান্স কিনা। সো এটার জন্য আমাদের হচ্ছে ও বি জে, তারপর ইনস্ট্যান্স অফ, ইনস্ট্যান্স অফ, তারপর হচ্ছে আমাদের ক্লাসের নাম। যে আমাদের অবজেক্ট ওয়ান যদি এর ইনস্ট্যান্স হয়, তাহলে আমরা এখানে ইকো করবো যে ক্লাস এ, ক্লাস এ। সো আমরা এখন দেখি, সো দেখুন ক্লাসে আসতেছে, কারণ আমাদের অবজেক্ট ওয়ান এই ক্লাসের ইনস্ট্যান্স। সো আমরা যদি এখানে বি ক্লাস দিই, তাহলে এখানে কিছুই আসবে না, যে এখানে ক্লাস এটা প্রিন্ট হবে না, স্বাভাবিক ব্যাপার, বিকজ আমাদের এই অবজেক্ট ওয়ান বি ক্লাসের ইনস্ট্যান্স না। এই যে এখানে কিছুই আসতেছে না, কারণ আমরা ইচ্ছে কিছু দিই নি। সো ইনস্ট্যান্স অফ কিওয়ার্ড এটা অনেক কাজে লাগবে আমাদের লারাভেলে, এটা অনেক ক্ষেত্রে আছে ইনস্ট্যান্স অফ। আচ্ছা, সো ইনস্ট্যান্স অফ এর আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে ইজ এ। আমি কোডটাকে যদি কপি করি, আচ্ছা অবজেক্ট, এটা হচ্ছে ইজ এ, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন ইজ এ। সো ইজ এ এখানে আমাদেরকে একটা অবজেক্ট দিতে হয়, ইজ এ ফাংশনটা দুইটা প্যারামিটার নেবো, প্রথমটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর দ্বিতীয়টা হচ্ছে একটা স্ট্রিং অথবা ক্লাসের নাম, একটা যাই হোক। সো ইজ এ আমরা এখান থেকে কি প্রিন্ট আউট আসে, সো ক্লাস এ, বিকজ আমাদের এই অবজেক্টটা এ ক্লাসের ইনস্ট্যান্স। এখানে যদি আমি বি ক্লাস দিই, তাহলে ইট শুড ওয়ার্ক। সো এখানে ইলসে কিছু আস, মানে আমরা ইলসে কিছু দিই না, তাই এখানে এই পোর্শনে ঢুকতেছে না। সো ইজ এ এবং ইনস্ট্যান্স অফ এই দুইটা দ্বারা আমরা চেক করতে পারি যে কোনো একটা অবজেক্ট কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স কি না। সো আপনার কাজে লাগতে পারে ফিউচারে। আচ্ছা, সো আফটার দেন আমরা এক্সপ্লোরে আসি, যে পিএসপির বিল্ট ইন ফাংশন। এই যে আমার এখানে একটা ব্লগ আছে, আমাদের 30টা বিল্ট ইন ফাংশন ইউ শুড নো, যেগুলো আপনার জানা দরকার হইতে পারে। সো এক্সপ্লোড, এখন আমরা এক্সপ্লোড ফাংশনটাকে দেখব। সো একটা ভেরিয়েবল নেই, আচ্ছা অ্যারে নেই, এক্সপ্লোড দ্বারা বা ইমপ্লোড দ্বারা যুক্ত করবো। আচ্ছা, যায় একটি স্ট্রিং নেই, str my name is Shahin, SSSIN। So তারপরে এখানে নেই bar is equal to implode, sorry explode, explode,
তারপর প্রথমে আমাদের ডেলিমিটার নেই। আচ্ছা তাহলে আমি আমি আপনাকে বলতে চাই, আগে আমি নিয়ে নিই এসটিআর এসটিআর বাটম বুল পলস হোয়াট হ্যাপেন। সো বেসিক্যালি আমাদের এক্সপ্লোর ফাংশনটা কী করে, আমরা যদি কোনো একটা স্ট্রিংকে যদি মানে ভাঙতে চাই, মানে স্ট্রিংকে আমরা অ্যারেতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা এক্সপ্লোর ফাংশনটাকে ইউজ করবো। বেসিক্যালি এক্সপ্লোর ফাংশন কাজ করে কোনো স্ট্রিংকে অ্যারেতে রূপান্তর করতে। সো এক্সপ্লোর ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারটা হচ্ছে আপনার মানে সেপারেটর, তো আপনি কী দিয়ে সেপারেট করতে চাচ্ছেন একটা স্ট্রিংকে। সো আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে কোন স্ট্রিংকে করবেন, সেই স্ট্রিংটাকে আপনি পাস করবেন। সো এক্সপ্লোর ফাংশনটা একটা অ্যারে রিটার্ন করে, সেই অ্যারেকে আমি এখানে মানে মানে বাটাম করছি আর কি। যে বাটাম করে এখানে আমি দেখতেছি যে এটা একটা অ্যারে, তারপর এখানে জিরো ওয়ান জিরো ইন্ডেক্স ওয়ান ইন্ডেক্স টু ইন্ডেক্স আসতেছে। সো আমি যদি স্বাভাবিক একটা অ্যারের মধ্যে বারটাকে ইউজ করতে চাই, যেমন বার এর সরি বার এ জিরো ইন্ডেক্স, সো তাহলে আমি এখানে দেখি কী পাবো। আমি এখানে অবশ্যই পাবো মাই, এই যে আমি মাই পাচ্ছি আছি, এটা এটাকে আমি আপাতত কনভার্ট করে দিই, এই যে মাই ওয়ার্ডটা পাচ্ছি। সো বেসিক্যালি এক্সপ্লোর ফাংশনটা এই কাজ করে যে কোনো স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করে একটা সেপারেটরের মাধ্যমে। এখানে সেপারেটর যে কোনো কিছু হইতে পারে। সো আমি এখানে স্পেস দিয়ে সেপারেটর করছি, এমনও হইতে পারে আমাদের এখানে মানে হাইফেন আছে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা হাইফেন আছে, বাট আমরা এখন চাচ্ছি হাইফেন দিয়ে সেপারেটর করতে। সো এখানে আমি হাইফেন দিছি, সো এখানে আমি আবারও দেখি বার ডাম্প করে দেখি এবার আমাদেরকে অ্যারে রিটার্ন করে কিনা। সো সো সেম আমাদেরকে সেম অ্যারে রিটার্ন করে। সো বেসিক্যালি এখানে আমাদের মেন কথা হচ্ছে একটা সেপারেটর হবে, ওই সেপারেটর উপর বেসিস করে আমাদের স্ট্রিংটাকে অ্যারেতে কনভার্ট করবে, এই তো বুঝছেন। আচ্ছা বল, সো এক্সপ্লোরের পর আরেকটা আছে ইমপ্লোড, মানে এটা হচ্ছে মানে এক্সপ্লোরের অল্টারনেটিভ। সো আগে আমি ইমপ্লোডটা দেখাই। সো এখানে একটা অ্যারে নেই, নিলাম মাই নেম নেম ইজ ইকুয়াল টু ইমপ্লোড ইমপ্লোড ভাবে আমাদের কি দেওয়া যুক্ত করবো, স্পেস দেওয়া, তারপর কাকে যুক্ত করবো, অ্যারে দেওয়া। ইকোটাকে নেমটাকে যদি এখন ইকো করি কি অবস্থা, এটাকে আমি কনভার্ট করে দিই। সো মাই নেম ইজ শাইন আসতেছে। আচ্ছা, সো আমাদের ইমপ্লোড ফাংশন কী করে, ইমপ্লোড ফাংশন বেসিক্যালি একটা অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করে, মানে এক্সপ্লোরের উল্টাটা আর কি। এক্সপ্লোর কী করে, আমাদের অ্যারেকে একটা স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করে, আর ইমপ্লোড একটা অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করে। সো ইমপ্লোড সেম দুইটা প্যারামিটার না। প্রথম প্যারামিটারটা হচ্ছে আপনি কী দিয়া মানে কী দিয়ে স্ট্রিংটা করবেন আর কি। এখানে যদি আমি একটা হাইফেন দিতাম, তাহলে আমাদের স্ট্রিংটা হয়তো একটা হাইফেন দেওয়া, যে স্পেসের যে স্পেসের জায়গায় এখানে একটা হাইফেন আসতেছে। সো তো আমি এখানে স্পেস দিছি যাতে একটা স্পেস প্রত্যেকটা ওয়ার্ডের শেষে একটা স্পেস আসে, যে মানে শাহিন, এই তো। সো এক্সপোর্ট গেছে, ইমপোর্ট গেছে, তারপর আরেকটা বিল্ডিং ফাংশন আছে কাউন্ট। আচ্ছা, ইনারে ইনারে তো আপনাদের আপনাদেরকে আগেই দেখেছি যে একটা এরাতে কোনো এলিমেন্টটা আছে কি না, সেটা দেখালাম, এটা প্রিভিয়াস কয়েকটা ক্লাসে দেখেছিলাম। সো তারপর আরেকটা আছে কাউন্ট, যেগুলো আমাদের খুব দরকার হইতে পারে। লেটস সে যেমন আমাদের এখানে একটা অ্যারে আছে, সো আমরা চাচ্ছি যে অ্যারেতে কয়েকটা এলিমেন্ট আছে, সো আমরা সেটা প্রিন্ট আউট করতে চাচ্ছি। সো পিএসসির বিল্ট ইন ফাংশন আছে কাউন্ট, কাউন্ট একটা অ্যারে নেয়, তারপর সে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে সে সেটা রিটার্ন করে। সো আমাদের অ্যারেতে এলিমেন্ট আছে চারটা, দেখি কী অবস্থা। সো আমাদের অ্যারেতে এলিমেন্ট আছে চারটা, সো এখানে ফোর আসতেছে। আচ্ছা, সো তারপর হচ্ছে আমাদের অ্যারে পুশ, সরি অ্যারে পপ, তারপর হচ্ছে অ্যারে পুশ। সো এটা নাম দেখে বোঝা যায় অ্যারে পুশ আর পপ কী করে, বিকজ আমরা পুশ পপ ডাটা স্ট্যাকসে দেয় করে আসছে ভার্সিটি দিয়ে। তো আমরা কোনো অ্যারেতে যদি কোনো এলিমেন্ট পুশ করতে চাই, তাহলে আমরা পুশ ফাংশন দিয়ে করতে পারবো, আর কোনো এলিমেন্ট থেকে যদি কোনো মানে কোনো ইন্ডেক্স অথবা এলিমেন্টকে কোনো অ্যারে থেকে কোনো এলিমেন্ট যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা পপ ফাংশনটা ইউজ করবো। আর পপ প্রত্যেকটা অ্যারের লাস্ট এলিমেন্টকে রিমুভ করে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট লিপো এরকম আর কি। তো এটাটুকু এই আমাদের এখানে ব্লগে আছে, ব্লগে দেখে নিন অথবা পিএসপি ডকুমেন্টেশন থেকে দেখে নিন। তারপর হচ্ছে আমাদের MD5 একটা প্রয়োজনীয় একটা ফাংশন। সো লেটস সেজিউম আমি একটা ইয়ে নেই, নেম নেম ইজ ইকুয়াল টু নেই শাহিন, এস 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 আই,
সো আমি কি করতেছি, ইকো এমডি ফাইভ, তারপর এখানে নেম দিই। তো এখানে দেখি আমরা শাহিন নামটা কি প্রিন্ট হিসেবে আসছে। সো এখানে একটা হ্যাশ ফাংশন আসতেছে। সো বেসিক্যালি আমাদের এই এমডি ফাইভ ফাংশনটা কোনো স্ট্রিংকে একটা হ্যাশে রূপান্তর করে। তো এটা আমাদের কাজে লাগতে পারে আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে। আমরা ডাটাবেজে তো ডাইরেক্ট প্লেন পাসওয়ার্ডকে অ্যাড করতে পারবো না, আমরা অবশ্যই হ্যাশ করে পাসওয়ার্ড করবো। সো আমাদের অনেক প্রয়োজনীয় কাজে লাগতে পারে। সো আমরা কীভাবে একটা স্ট্রিংকে হ্যাশে রূপান্তর করতে পারি, এমডি ফাইভ এই ফাংশনটা দিয়া। আচ্ছা, তারপর আমাদের আরেকটা মেথড আছে এসটিআর ওয়ার্ড কাউন্ট, এটা দেখাই। এসটিআর ওয়ার্ড কাউন্ট মানে একটা স্ট্রিংয়ে কতগুলো ওয়ার্ড আছে সে সেটা দেখাবে আর কি। যেমন আমি এসটিআর টু দেই, দেই হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ। সো এখানে আমি ইকো করি, ফাংশনটা কি ছিল, এসটিআর টু ওয়ার্ড। আচ্ছা, এসটিআর টু ওয়ার্ড, এই তো এসটিআর ওয়ার্ড কাউন্ট, সরি এসটিআর ওয়ার্ড কাউন্ট, এসটিআর ওয়ার্ড কাউন্ট দেখ, স্ট্রিংয়ে কয়েকটা ওয়ার্ড আছে, সেখানে আমি স্ট্রিংটাকে পাস করলাম। সো এখানে দুই আসার কথা, হ্যাঁ দুই আসতেছে, কারণ আমাদের এই স্ট্রিংয়ে দুইটা ওয়ার্ড আছে। সো আমি যদি এখানে আরেকটা দিই যেমন টেস্ট, তাহলে অবশ্যই এখানে আমাদের থ্রি আসার কথা। আচ্ছা, থ্রি আসছে। সো এভাবে পিএসপি বিল্ট ইন ফাংশনের অভাব নেই, যে স্ট্রিংয়ের অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে। আমি একটার পর একটা দেখা দিচ্ছি যাতে আপনার বাসায় প্র্যাকটিস করেন, কারণ এগুলো তো বোঝার কিছু নেই। এগুলো বিল্ট ইন কীভাবে কাজ করে এগুলো জাস্ট আমরা দেখবো আর কি। তারপর আরেকটা আছে গেট টাইপ, এটা আমাদের ডিবাগ ক্ষেত্রে কাজে লাগবে। যে গেট টাইপ কী করে, কোনো একটা ভেরিয়েবলের ডাটা টাইপ রিটার্ন করে। যেমন আমাদের এখানে নেম নামে একটা ভেরিয়েবল আছে, সো এটা ডেফিনেটলি স্ট্রিং, সো এটা ডাটা টাইপ কী আছে আমরা সেটা দেখতে চাই। সো গেট টাইপ, সো গেট টাইপে আমরা আমাদের ভেরিয়েবলটা দিই, যে নেম ভেরিয়েবল। সো স্ট্রিং, যে আমাদের নেমটা একটা স্ট্রিং আছে। তো আমি যদি এখানে একটা নাম্বার দিই, 1 2 3, আচ্ছা 1 0 2 দিছি, এখন ইট শুড ইন্টিজার ইন্টিজার আছে। সো এখানে আমি যদি বুলিয়ান দিই, ট্রু, এটা বুলিয়ান রিটার্ন করার কথা। আচ্ছা হ্যাঁ, বুলিয়ানে রিটার্ন করতেছে, কারণ ট্রু ফলস শুধু বুলিয়ানে আছে। তারপরে এইভাবে অনেকগুলো বিল্ট ইন ফাংশন আছে। তারপর আরেকটা দেখে যে অ্যানোনিয়াস ফাংশন, আমরা পিএসপিতে অ্যানোনিয়াস ফাংশন ইউজ করতে পারি, মানে এই ফিচারটা আছে। সো অ্যানোনিয়াস ফাংশন হচ্ছে মানে মানে নামবিহীন ফাংশন, যে ফাংশনের কোনো নাম নেই তাকে আমরা অ্যানোনিয়াস ফাংশন বলি। যেমন অ্যাড একটা নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপরে একটা ফাংশন নিলাম, তারপর এই ফাংশন দুটো প্যারামিটার নেয়, যেমন একটা নেই এ আর একটা নেই বি। আচ্ছা বল, সেটা কী রিটার্ন করে, রিটার্ন এ প্লাস বি, এ সরি এ প্লাস বি। সো এখানে অবশ্যই একটা কমা দিতে হবে। সো এখন আমরা যদি ইকো অ্যাডটাকে কল করি, এখন আমাদের এই অ্যাড অ্যাড একটা এই অ্যাডটাকে অ্যাড ভেরিয়েবলটাকে আমরা এখন ফাংশন হিসেবে ট্রিট করতে পারবো। অ্যাড 10 20, তো 30 আসছে এরকম আর কি। যে আমরা অ্যারো সরি অ্যানোনিয়াস ফাংশন ইউজ করছি, এটা যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তো তারপর দেখি অ্যারো ফাংশন, যে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের পিএসপিতে অ্যারো ফাংশন আছে। সো দেখি আমরা এখানে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করি। আচ্ছা, সো যেমন একটা সাব নামে একটা ভেরিয়েবল নিলাম, সো অ্যারো ফাংশন ইউজ করতে হলে আমাদের এফএন এই রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে হয়। তারপর আমাদের প্যারামিটার দিতে হয় যে আমাদের এই ফাংশনের কী কী প্যারামিটার হবে। সো এখানে আমি এ আর বি নামে দুইটা প্যারামিটার নিয়েছি, তারপর এখানে অ্যারো ফাংশনের সিম্বল দিয়েছি, তারপরে এখানে আমি ইয়ে করবো এ মাইনাস বি, এ মাইনাস বি। সো আমাদের এই সাব সাব ফাংশনটা অথবা সাব ভেরিয়েবলটা আমাদের এখন সাবস্ট্রাকশনের কাজ করবে। এখানে 100 - 50 দেই, সে 50 আসার কথা, এই যে 50 আসছে। সো আমরা অ্যারো ফাংশনে কীভাবে পিএসপি ইউজ করতে এটা দেখি, তারপর অ্যানোনিয়াস ফাংশন কীভাবে ইউজ করতে হয় ওইটাও দেখছি। সো তারপর আরও কয়েকটা ফাংশন দেখি, যেমন এসটিআর টু আপার, এসটিআর টু লোয়ার, এগুলো আমি বেসিক্যালি মুখে মুখে বলি, এগুলো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। যে এসটিআর টু আপার ফাংশন কী করে, এটা নাম দেখে বোঝা যায় যে কোনো একটা স্ট্রিংকে সে আপার কেসে কনভার্ট করে। সো এটা এটা যদি দেখি, আমাদের এখানে কোনো স্ট্রিং আছে, আচ্ছা নেম নামে আমি একটা স্ট্রিং নেই, সো আমার নামটা লোয়ার ক্যারেক্টারে আছে। সো আমি যদি এখানে এটাকে আপার মানে ক্যাপিটাল লেটারে করতে চাই, তাহলে এসটিআর
tier to upper to upper তারপরে এখানে আমাদের স্ট্রিং দিতে হবে যে কোন স্ট্রিং কে করতে চাচ্ছি আমরা নেম স্ট্রিং কে করতে চাচ্ছি সো এখন দেখি আমাদের নেমটা কিভাবে আসে যে আমাদের নেমটা বড় হাতের ক্যারেক্টারে আসছে সো এসটিআর টু লোয়ার সেম মানে এটা অল্টারনেটিভ আর কি তো এসটিআর টু লোয়ার এল ও ডব্লিউ ই আর সো এখানে আমি নেমটাকে বড় হাতে নেই আর এটাকে কনভার্ট করে রাখি সো এই তো আমাদের নেমটা বড় হাতের আছে আমরা এসটিআর টু লোয়ার দিয়ে ছোট হাতের করে নিয়ে নিয়েছি এগুলো পিএসপি তে অনেক সময় অনেক কাজে লাগতে পারে সরি লারাভেলে তারপর একটা আছে ইউসি ওয়ার্ডার ইউসি ফাস্ট সো ইউসি ওয়ার্ডার ইউসি ফাস্টটা দেখি যে এটাকে আমি কনভার্ট করি এটাকে নিচে করি ইউসি ওয়ার্ড সো নেম নেম নাকি আগে কোনো ভেরিয়েবল আছে থাকলে অপারেট করবো সমস্যা নেই নেম ইজ ইকুয়াল টু সো ইকো ইসি ওয়ার্ড নেম আগে আমরা দেখি এটা কি প্রিন্ট করে তারপরে এক্সপ্লেন করতেছি ইসি ওয়ার্ডস বেসিক্যালি এই ফাংশনটা আমাদের একটা স্ট্রিং এর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারকে সে আপার কেসে কনভার্ট করে যে প্রত্যেকটা একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারকে সে আপার কেসে কনভার্ট করে এটা হচ্ছে ইসি ওয়ার্ড সো আমরা ইসি ওয়ার্ড আছে তারপর একটা আছে ইসি ফাস্ট সো ইসি ফাস্টে কী করে অবশ্যই আমাদের ফার্স্ট ক্যারেক্টারকে সে আপার কেসে কনভার্ট করবে দেখি জাস্ট আমাদের ফার্স্ট ক্যারেক্টারটাকে সে আপার কেস করতেছে আর ইসি ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারকে আপার কেস করে আর ইসি ফাস্টে শুধু ফার্স্ট ক্যারেক্টারকে আপার কেস করে সো এই তো আচ্ছা তারপর আরও দুইটা ফাংশন দেখায় একটা হচ্ছে আমাদের ডাই অথবা এক্সিস্ট সো ডাই মানে কি মানে মৃত্যু সো আমরা যদি এখানে কি আছে ইকো করে আছে আচ্ছা বল আমরা যদি এখানে ডাই ফাংশনটাকে ইউজ করি তাহলে আমাদের কোড আর নিজে এক্সিকিউট করবে না আমাদের 9 নম্বর লাইনে সে স্টপ হয়ে যাবে এখন যদি রিফ্রেশ করি দেখেন আমাদের নিচে আনিসুর রহমান এটা আসতেছে না বিকজ আমরা এখানে ডাই করে দিয়েছি যাতে সে নিচে কোড এক্সিস্ট মানে এক্সিকিউট না করতে পারে সেম আমাদের এক্সিস্ট এ এক্স এক্সিস্ট দেখেন আমাদের নিচের কোড আর যাচ্ছে না বিকজ আমরা এখানে এক্সিস্ট করে দিয়েছি আচ্ছা সো তারপর আরেকটা বিল্ট ইন ফাংশন আছে স্লিপ এস এল ডাবল সি স্লিপ সো স্লিপ এখানে আমরা সেকেন্ড বলে দিতে পারি যে আমাদের এই কোডটুকুকে এত সেকেন্ডের জন্য স্লিপ করে দেবো যে মানে এত সেকেন্ডের জন্য সে এক্সিকিউশন স্টপ হয়ে যাবে সে দেখেন আমাদের আমার ব্রাউজারটা রিলোড নিতে আসছে মানে 2 সেকেন্ডের মতো রিলোড নিচ্ছে বিকজ আমরা এখানে 2 সেকেন্ডের জন্য এখানে স্লিপ করে দিছি সো আপনার লজিক ইমপ্লিমেন্টেশনের সময় অনেক সময় এটা কাজে লাগতে পারে তাই আমি দেখে দিলাম গ্রেট তো তারপর আবার আসছে এখানে আমাদের ইজ ইন্ট ইজ স্ট্রিং মানে আমাদের একটা কোনো স্ট্রিং অথবা কোনো ভেরিয়েবল এটা ইন্টিজার কিনা অথবা স্ট্রিং কিনা সেটা আমরা চেক করতে পারি ইজ ইন্ট ইজ স্ট্রিং দিয়ে অথবা ইজ বুল সেগুলো আপনারা বাসায় দেখবেন এগুলো তো ধরে ধরে দেখানোর কিছুই নেই আর বিকেল লাইনে আছেন জি ভাই তো এখন তো আমি টানা বক বক করে গেছি তো কোনো কোয়েশ্চেন আছে মানে বুঝতে পারছেন না ভাই এগুলো তো এগুলো কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবে যে কোনটা কোন সময় ইউজ করবেন সেটা তো আমি এক্সাম্পলের সময় বলছি এই তো সো আজকের ক্লাস তাহলে এখানে থাক আর আমরা নেক্সট ক্লাস থেকে ডাটাবেস শুরু করব সো ডাটাবেসের দুইটা ক্লাস কয়টা ক্লাস হলো দুইটা হ্যাঁ কারণ ডাটাবেস এখানে তো মানে জাস্ট কীভাবে আমরা কুইরিগুলো করব আর জয়েন্ট কুইরিগুলো কীভাবে করব ওইগুলো দেখবো তারপর আমরা লারাবেলে যাবো আর কি এই তো সমস্যা নেই।